আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি নিরা ফেরদৌস। শিক্ষা জীবনের ক্ষতি পোষাতে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খোলা যেতে পারে বলে মনে করেন শিক্ষাবিদরা। আইএডিসির উপদেষ্টা ডক্টর মোস্তাক হোসেন বললেন, কোভিড শনাক্তের হার 5% নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ঝুঁকিপূর্ণ হবে, আর টিকাদান কার্যক্রম শুরু হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে অভিভাবকরা। আতিকুর রহমানের রিপোর্ট। বুধবার একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারি মাসে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং মার্চে পুরোদমে খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। কোভিড 19 পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, পরিস্থিতি স্বাভাবিক না হলে তারা সন্তানদের স্কুলে পাঠাতে চান না। ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি তাদের। এজ এ গার্ডিয়ান আমি আসলে অনেক উদ্বিগ্ন, যদি আফটার ভ্যাকসিনেশন এটা করা যেত তাহলে আমরা পুরোটা নিশ্চিত হয়ে যেতাম যে আসলে বাচ্চাকে কোথায় পাঠাচ্ছি, মানে ওরা কতটুকু নিরাপদে যাচ্ছে। করোনা থেকে মুক্ত হওয়ার যে ধরনের বিষয়গুলো আছে, এই ধরনের কোনো ধরনের প্রিপারেশন ছাড়া আমরা আসলে স্কুল খোলার পক্ষপাতী না। আমার বাচ্চার স্কুলের গার্জিয়ানদের সাথে কথা বলে জেনেছি যে আমরা আসলে স্কুল খুলে দিলেও আমরা আসলে আমাদের এতটা রিস্ক নিয়ে আমরা বাচ্চাদেরকে পাঠাবো না। করোনায় শিক্ষার্থীরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে উল্লেখ করে শিক্ষাবিদ রাশেদ একা চৌধুরী বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান চালু করা যেতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় 12টি নির্দেশনা দিয়েছে, সেগুলো যাতে যথাযথভাবে পালন করা হয় সেগুলো নিশ্চিত করা এবং পালন করা হচ্ছে কিনা সেটি মনিটরিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার শিক্ষায় ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে সীমিত পরিসরে স্কুল খোলাগুলো প্রয়োজন হয়ে পড়েছে। এখনই স্কুল খোলার বিপক্ষে আইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মোস্তাক হোসেন, তিনি বলেন, আবাসিক বিশ্ববিদ্যালয়গুলো সীমিত আকারে খুলে আগে এর ফলাফল পর্যালোচনা করতে হবে। স্কুল খোলার আগে বিশ্ববিদ্যালয়গুলো খোলা দরকার বলে আমি মনে করি। যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী শনাক্তের হার শতকরা 5-এর নিচে যদি পরপর 4 সপ্তাহ থাকে তাহলে আমরা সবকিছুই খুলে দেওয়ার বিষয়ে সীমিত আকারে এবং নিয়ন্ত্রণের সঙ্গে আমরা করতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা কিন্তু সেই নিয়ম অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু খুব একটা অনুসরণ করেনি, 6 থেকে 8 ওঠানামা করছে, এটাও কিন্তু স্টেবল বা স্থিতিশীল নয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানার সক্ষমতা যাচাইয়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন তিনি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীর কলাবাগানে ও লেভেলের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে 4 সহপাঠীকে আটক করেছে পুলিশ। দিহান নামে একজনকে আসামি করে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা করেছে শিক্ষার্থীর পরিবার। পুলিশ জানায়, গ্রুপ স্টাডির কথা বলে ওই শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। পরে তরুণী অসুস্থ হয়ে পড়লে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি নিজেই গাড়ি চালিয়ে বেসরকারি এক হাসপাতালে নিলে চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করে। বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম, কিছুটা বেড়েছে চিনির দামও। সাধারণ মানুষের স্বস্তি দিতে খোলা বাজারে নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। দর্শক, রাজধানীর শান্তিনগর এলাকায় আছেন সহকর্মী ইয়ার বাদল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, বাদল, টিসিবির পণ্য বিক্রি সম্পর্কে বিস্তারিত আমাদের জানান। টিসিবির যে পণ্য, সেই পণ্যটিতে এখন শুধু পেঁয়াজের পরিমাণই সবচেয়ে বেশি, যেহেতু বাজারে তেলের দাম বেড়েছে, তেলের চাহিদা অনেক বেশি বাজারে, যে কারণে খুব দ্রুত এখানে তেল শেষ হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিদেশি যে পেঁয়াজটি রয়েছে এটি পচনশীল পণ্য, যে কারণে ব্যবসায়ীরা এই পেঁয়াজ নিয়ে একরকম বিপাকে পড়েছেন। যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো গতকালের পেঁয়াজ, গতকাল তারা এগুলো বিক্রি করতে পারেননি, সেজন্য আজকে বিক্রি করছেন। তো এখানে একজন বিক্রেতা রয়েছেন, তার কাছে জানতে চাইবো যে ক্রেতারা কি আসছেন এবং আপনারা কি পরিমাণ কোন পণ্য পাচ্ছেন এবং কিভাবে বিক্রি করছেন। 25 কেজি আছে পেঁয়াজ, 200 কেজি ইয়া তেল, আর 300 কেজি ডাল, আর অতিরিক্ত চাহিদা বেশি তেলের, আর পেঁয়াজের চাহিদাটা একটু কম। কয় কেজি পেঁয়াজ কিনলে 5 লিটার তেল দিচ্ছে? 5 কেজি কেউ 10 কেজি এরকম নেয়, 5 কেজি বেশিরভাগ। প্রতিদিন কি বিক্রি হয়? প্রতিদিন সবগুলো বিক্রি হয় না, পেঁয়াজটা থাকে যায়। এর কারণ কি মনে হচ্ছে? বাজারের চাহিদাটা কমে গেছে পেঁয়াজের। কেন রেটটা কমে গেছে জানেন? এই কারণে বাজারের রেটে অবস্থা।
শুনছিলেন নীরা যে এখানে পেঁয়াজের দোকানে কিন্তু কোনো রকম কাস্টমার নেই, তেল দ্রুত শেষ হওয়ার কারণেই মূলত এই অবস্থা তৈরি হয়েছে। আমি টিসিবির যিনি মুখপাত্র তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এখন পর্যন্ত বাজারে দেশে বিদেশ থেকে পেঁয়াজ ঢুকছে এবং এটি মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। আর দেশে যেহেতু এখন দেশি পেঁয়াজ উঠেছে এবং দেশের বাইরে থেকে ব্যবসায়ীরাও পেঁয়াজ আমদানি করছেন, এই কারণে পেঁয়াজের চাহিদা বাজারে তুলনামূলক দামে পাওয়া যাচ্ছে, যে কারণে এইটিসিবির দোকানে ভিড় নেই। কিন্তু তেলের যে বিষয়টি হচ্ছে যে 10 কেজি বা 15 কেজি তেল পেঁয়াজ না কিনলে তারা তেল দিচ্ছে না, এই কারণে কিন্তু একরকম ক্রেতারা বিপাকে পড়েছেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ খবর, পরবর্তী সংবাদে আরও তথ্য জানিয়ে দেব। নীরা বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর শান্তিনগর থেকে জানাচ্ছিলেন এআর বাদল। নজরদারির অভাবে দখল হয়ে গেছে রাজধানীর মগবাজার মৌচাক ফ্লাইওভারের নিচের অংশ। দিনে ব্যবহার হয় পার্কিং আর টেম্পো স্ট্যান্ড হিসেবে, আর সন্ধ্যার পর বসে মাদকের আসর। ফ্লাইওভারটির রাজারবাগ অংশ দখল নিয়ে রীতিমতো স্থাপনা তৈরি করেছে দরবার শরীফের পীরের মুরিদরা। এসব দখলদারিত্বকে অবৈধ বললেও নির্বিকার নগর কর্তৃপক্ষ। বিলাল হোসেনের ধারাবাহিকে প্রথম পর্ব আজ। ফ্লাইওভারের নিচে এভাবেই স্থাপনা বানিয়ে কার্যালয় আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে রাজারবাগ মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা। ছবি তুলতে গেলেই মারমুখী হয়ে ছুটে আসে দখলদাররা। পরে মাদ্রাসায় গেলে তারা দাবি করে ফ্লাইওভারের নিচে পার্কিংয়ের অনুমতি তাদের আছে, তবে স্থাপনা নির্মাণের ব্যাপারে নেই কোনো সদুত্তর। শুধু ফ্লাইওভারের নিচেই নয়, গাড়ি রাখা হয় রাস্তার উপরেও, এতে লেগে থাকে যানজট। কোনাটা দিয়ে যখন পিকআপটি সামনে আগে পিছে করে, ওই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটির এই কর্মকর্তা জানান, পার্কিং এর নামে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। আমাদের পার্কিং হচ্ছে শুধু পার্কিং এর জন্যই এই জায়গাগুলো ব্যবহৃত হবে, এই সমস্ত ক্ষেত্রে ইটবালি রাখার সুযোগ নাই, কেননা রেলিংটা আমাদেরই দেয়া, এখানে সে নিজের মতো কোনো কিছুই করতে পারবে না, যদি কিছু করে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে। এদিকে ফ্লাইওভারটির মৌচাক এলাকায় নিরাপত্তা বেষ্টনী ভেঙে নিজেদের মতো পার্কিং বানিয়েছে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অতি সত্যজনক ফ্লাইওভারের নিচে যে তারা অবৈধভাবে পার্কিং দখল করছে, এটা তাড়াতাড়ি করে এটা কোনো উদ্ধার করা জনগণের একমাত্র দাবি। এটা ফ্লাইওভারটির শান্তিনগর বাজারের এই অংশে বালির বস্তা রাখে হুমায়রা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এই জন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাসিক 2000 টাকা চাঁদা দেন বলে দাবি তাদের। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24144 নাম্বারে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপস গুগল প্লে এবং স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।